সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে যে আলোচনার বিষয় তা হলো যে মানুষের দেহে যে চারটি মহাপাপ বা আমরা মহাপাপও আমরা বলতে পারি বা পাপ আমরা বলতে পারি, যে মানুষের দেহে যে চারটি মহাপাপ সেটা কী কী, অর্থাৎ মানুষরা যে তাদের দেহের মধ্যে দিয়ে যে পাপগুলো করে সে পাপগুলো কী কী আমরা ব্যক্তিগতভাবে আমরা বলতে পারি, যে যে বিষয়টাই এই মুহূর্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তা হলো যে ব্যভিচার বা পরকীয়া, এটি একটি পাপ, এটি একটি পাপ আমাদের ঈশ্বর বাক্য থেকে আমরা জানি, আর এটি একটি মহাপাপের মধ্যেও পড়ে। তাই এই ব্যভিচার বা পরকীয়া বিষয় তো আমরা জানি যে এটা একটি বড় পাপ, মহাপাপ, কিন্তু এটি ছাড়াও যদি আজকে আলোচনা করি যে আরও যে চারটি পাপ আমাদের দেহের মধ্য দিয়ে আমরা করে থাকি সে পাপগুলো কী কী সে বিষয়ে আলোচনা করব। কিন্তু যেই পরকীয়া ব্যভিচার আমরা সঙ্গে সঙ্গে দেখতে পারি যে তার প্রতিফল বা তার যে ফল আমরা দেখতে পাচ্ছি যে কী কী ঘটনা মানুষের জীবনে ঘটে তা কখনো ভালো দিকে মানুষের জীবন চলছে না। এই পরকীয়া বা ব্যভিচার যে জীবন সেটা পুরুষ দ্বারাও হতে পারে ব্যভিচার বা মহিলা দ্বারাও হতে পারে, সে যে কোনো পক্ষই এই ব্যভিচারের পড়ুক না কেন সেটি একটু ভালো ফল তাদের জীবনে দেখা যায় না। তাছাড়াও মানুষের দেহে যে চারটি পাপ তাছাড়াও কার্য করে সে পাপগুলো কী সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আসুন সকল ঈশ্বরের সন্তানদেরকে শুরু থেকে শেষ অবধি শোনার জন্য ও জানাই এবং আমরা প্রার্থনার পরে আজকে বিষয় নিয়ে আলোচনা করব। স্বর্গপিতা প্রেয় প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের পাপ হইতে ত্রাণকারী ঈশ্বর প্রভু, এই জগতে তুমি এসেছিলে যাতে প্রভু আমরা পাপ হইতে মুক্তি পেতে পারি, পাপ হইতে প্রভু আমরা ত্রাণ পেতে পারি তোমার দয়াতে। তোমার কাছে যদি আমাদের সমস্ত জীবনের পাপগুলো আমরা স্বীকার করি প্রভু, তুমি আমাদের পাপ থেকে ক্ষমা করার ক্ষমতা প্রভু তোমার হস্তেই আছে প্রভু, এবং সে মধ্যে দিয়ে তুমি আবার নতুন জীবন আমাদেরকে তুমি দিয়ে থাকো। তাই প্রভু গো তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এই সময় যে আলোচনা করব আমাদের দেহে যে চারটি পাপ কী কী এবং সেগুলো কী কার্য আমাদের জীবনে ঘটায় সে বিষয় এবং তা থেকে আমরা কী সমাধান পেতে পারি সে বিষয়গুলো তোমার পবিত্র আত্মা দ্বারা প্রভু আমাদেরকে বুঝতে সাহায্য করো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে যে আলোচনার বিষয় যে আমাদের দেহে যে চারটি পাপ তা কী কী সে বিষয় নিয়ে যদি বলি, প্রথম যে বিষয় তা হলো যে হিংসা বা প্রতিশোধ বা হিংসা, এই এই বিষয়টা কিন্তু মানুষের দেহে ঘটে থাকে। হতে পারে যে আপনার পরিচিত আছে আর সে পরিচিত সে হয়তো কিছুভাবে সম্মান পায়, হতে পারে সেই সম্মান দেখে আমাদের হিংসা হতে পারে, আমাদের প্রতিহিংসা আমাদের জীবনে কাজ করতে পারে, আর সেই মধ্য দিয়ে কিন্তু আমাদের দেহে আমরা পাপ করে থাকি। সে যে কেউ হতে পারে যে আমরা এই হিংসা আমাদের জীবনে যখন কার্য করে তখন কিন্তু একটা পাপ আমাদের জীবনে এই দেহে কিন্তু পাপ ঘটে থাকে, আর সেই হিংসার মধ্য দিয়ে কিন্তু যখন আমাদের জীবনে পাপ ঘটে আর তখন কিন্তু তা আমাদের জীবনে ভালো বিষয় তা আসে না, ভালো বিষয় তা কার্য করে না। তাই এই হিংসা বা এই প্রতিশোধ বা রাগ যদি আমরা দেখি এটি কিন্তু আমাদের দেহের মধ্যে দিয়ে আমরা করে থাকি, আর সেই মধ্যে দিয়ে কিন্তু এটি একটি মহাপাপ বা পাপ আমরা বলতে পারি, আর সেই পাপ যখন আমাদের জীবনে ঘটে তখন কিন্তু আমরা শারীরিক দিক থেকে দুর্বল হই, আর্থিক দিক থেকেও আমরা দুর্বল হই, আমাদের মানসিক দিক থেকেও আমরা দুর্বল হই। তাই এই হিংসা বা
এই প্রতিশোধ বা রাগ যে প্রথম বিষয়, এটি কিন্তু আমাদের দেহের মধ্য দিয়ে আমাদের ঘটে। তাই মনে রাখতে হবে এই এই প্রতিহিংসা রাগ বা হিংসা বা প্রতিশোধ এইগুলো আমাদের জীবন থেকে আমাদেরকে সরাতে হবে। আমাদের জীবন থেকে কীভাবে এই পাপগুলোকে আমরা সরাবো, আর যখন আমরা সরাবো তখন ঈশ্বরের শান্তি আমাদের জীবনে বর্ষিত হয়। ঈশ্বরের শান্তি আমাদের জীবনে আসে, পবিত্র আত্মার শান্তি আমাদের জীবনে কার্য করে। কিন্তু এই যে রাগ হিংসা বা প্রতিশোধ, যখন আমাদের অন্যকে দেখে আমরা হিংসা করছি, তখন এটা আমাদের জীবনে যখন পাপ ঘটে সে মধ্য দিয়ে কিন্তু আমাদের আত্মিক জীবন, শারীরিক জীবন, সমস্ত কিছু কিন্তু এটা আমাদের জীবনে ক্ষতি করে। কিন্তু সেই পাপগুলো আমরা কীভাবে আমরা স্বীকার করব, আমাদের এই জীবনে যে পাপ আমরা এই দেহের মধ্যে দিয়ে করছি তা কীভাবে আমরা স্বীকার করব। যিনি এই পাপ থেকে আমাদের ক্ষমাকারী ঈশ্বর, তিনি কে? তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের এই পাপ থেকে মুক্তি দিতে এসেছেন এই জগতে। তিনি কে? তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর সে প্রভু যীশু খ্রিস্ট কাছে আমাদের পাপগুলো যখন আমরা স্বীকার করি অনুতপ্ত হৃদয়ে, যে যা কিছু আমরা অন্যায় করেছি, যা কিছু আমরা ভুল করেছি, আমরা স্বীকার করছি যীশু নামেতে। যখন আমাদের পাপগুলো আমরা স্বীকার করি, তখন ঈশ্বরের এক আত্মিক আশীর্বাদ আমাদের জীবনে বর্ষিত হয়, ঈশ্বরের এক আত্মিক শক্তি আমাদের জীবনে বর্ষিত হয়, ঈশ্বরের এক আত্মিক আশীর্বাদ আমাদের জীবনে, অনুগ্রহ ঈশ্বরের দয়া আমাদের জীবনে বর্ষিত হয়। আর সেই মধ্য দিয়ে কিন্তু আমরা পবিত্র আত্মার শান্তি আমাদের জীবনে আমরা পেতে পারি। তাই আমাদের দেহে যে পাপ আমরা করি, সে পাপ হলো যে হিংসা বা রাগ বা প্রতিশোধ, এই বিষয়গুলো যখন আমরা প্রভু যীশুর কাছে স্বীকার করি, তখন পিতেশ্বর তার আত্মিক শান্তি স্বর্গ হইতে আমাদের জীবনে প্রদান করেন। আর সেই মধ্য দিয়ে কিন্তু আমরা এই পাপ হইতে, কিন্তু আমরা এই হিংসা হইতে কিন্তু আমরা মুক্ত হই এবং ঈশ্বরের শান্তি আমাদের জীবনে আমরা পেয়ে থাকি। তাই ঈশ্বরের এক সন্তান, তার নাম সাতুপল, তিনি ঈশ্বর তার জীবনের মধ্যে দিয়ে অনেক বড় বড় কার্য করেছেন। আর সেই সন্তান তিনি কি বলছেন, যে তিনি যে কোনো পর্যায়ে নিজেকে নত করেন, আবার উন্নতও করেন। আর সেই মধ্য দিয়ে আমাদের জীবনকে ঈশ্বরের কাছে নত নম্রতা আমাদেরকে রাখতে হবে। আমরা আমাদের হিংসা দেখানো যেন আমরা বন্ধ করি এবং আমরা আমাদের সমস্ত জীবন ঈশ্বরের হস্তে আমরা যেন রাখি, সেটা কিন্তু আমাদের জীবনে আত্মিক আশীর্বাদ নিয়ে আসে। যদি হিংসা আমাদের জীবনে আমরা রাখি, তাহলে কিন্তু আমাদের জীবনে আত্মিক অভিশাপ নেমে আসে। তাই যদি আমরা আত্মিক আশীর্বাদ চাই, তাহলে আমাদের সমস্ত পাপগুলো আমরা যেন পিতা ঈশ্বরের কাছে আমরা স্বীকার করি। যেমন সাধুপল, তিনি নত নম্রতায় থাকতেন, তিনি হলেন আমাদের জীবনে কিন্তু একটি প্রধান উদাহরণ যে পিতা ঈশ্বরের কাছে তিনি কেমন নত নম্রতায় তিনি থাকতেন এবং যে কোনো অবস্থাতে তিনি চলার চেষ্টা করতেন। ফিলিপীয় 4:11 বলছে, এই কথা আমি অনটন সম্বন্ধে বলিতেছি না, কিন্তু আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। আমি অবনত হইতে জানি, উপচয়ে ভোগ করিত জানি, প্রত্যেক বিষয়ে সর্ববিষয়ে আমি তৃপ্ত কি ক্ষুদিত হইতে, উপচয় কি অনটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি। যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি। আমেন। আজকে যে বিষয় বলতে চাই, যে হিংসা থেকে, এই রাগ থেকে, এই প্রতিশোধ থেকে আমাদের জীবন দূরে রাখতে হবে। এই পাপময় দেহের পাপময় যে বিষয়গুলো আমাদের জীবনে কার্য করছে, এই হিংসা আমাদের দূর করতে হবে এবং আমাদেরকে অবনত হতে হবে। এমন নয় যে একজন অবনত হলো আর একজন হলো না, কিন্তু আমরা প্রত্যেকে যেন অবনত
আমরা থাকি এবং যে কোনো পরিস্থিতিতে আমরা যেন মেনে নিয়ে আমরা চলার আমরা চেষ্টা করি, সেই পরিস্থিতিগুলো আমরা বোঝার আমরা চেষ্টা করি। সে মধ্যে দিয়ে ঈশ্বর কিন্তু তার শক্তি আমাদের জীবনে প্রদান করেন, বলছেন যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। আর সেই সময় কিন্তু ঈশ্বর তার শক্তি আমাদের জীবনে বর্ষিত করেন। তাই আমাদের দেহে যে প্রথম পাপটি তা হলো হিংসা বা প্রতিশোধ আমরা বলতে পারি বা রাগ, এইগুলো আমাদের জীবন থেকে দূর করতে হবে। দু নম্বর বিষয় যে গল্প করা বা যে কোনো বিষয়ে ঝগড়া করা, অনেকে আমরা এরকম দেখি যে প্রভুতে বিশ্বাস আছে কিন্তু গল্পের মধ্য দিয়ে ঝগড়া করার মধ্য দিয়ে তাদের জীবন অনেক সময় আমরা দেখতে পারি কাটছে। হ্যাঁ, সেই গল্প করা বা ঝগড়া করার বিষয়গুলো নিয়ে পিতেশ্বর তিনি আমাদেরকে কী বলছেন যে এইটা কিন্তু আমরা ঈশ্বর পথে এটা শোভা দেয় না। তাই আমাদেরকে এই গল্প করা বা অন্যের বিষয়ে নিন্দা করা, আমরা অনেক সময় দেখি যে এই নিন্দা বিষয়গুলো জগতের মানুষের এটা কার্য করে, শুধু জগতের মানুষের নয় কিন্তু যারা ঈশ্বরে আছেন তাদের জীবন যদি এই একে অন্যের বিষয়ে নিন্দা করে চলে বা ঝগড়া করছে যে কোনো কারণে, আর সেই বিষয় যখন আমাদের জীবনে আমরা ঘটাই সেটি কিন্তু আমাদের দেহের মধ্যে দিয়ে আমরা পাপ করছি। পিতেশ্বর তিনি বাক্যে বলেন যে আমরা এই অন্যের বিষয়ে নিন্দা করা এবং ঝগড়া করার বিষয় নিয়ে বলছি আমরা দেহের মধ্যে দিয়ে আমরা পাপ করছি। তাই আমরা অন্যকে ঝগড়া করতে আমরা যেন এনকারেজ বা উৎসাহ আমরা না দিই, অন্যের বিষয়ে নিন্দা আমরা না করি, সে মধ্য দিয়ে কিন্তু আমাদের যে শরীরে একটি পাপ সেটা হলো আমাদের দেহের একটি পাপ, সেটা কিন্তু পিতেশ্বরের কাছে আমরা স্বীকার আমরা করি। হ্যাঁ, নিন্দা না করা এবং ঝগড়া না করা, আর সেটা যখন আমরা পিতেশ্বরের কাছে আমাদের এই পাপটি আমাদের দেহের মধ্যে দিয়ে যে পাপ আমরা করি, দু নম্বর পাপ সেটি যখন আমরা স্বীকার করি তখন কিন্তু পিতেশ্বর তিনি আমাদের সেই পাপ হইতে তিনি আমাদেরকে মুক্ত করেন, ক্ষমা করেন। তাই এবং আমাদেরকে সেই জন্য পিতেশ্বর তিনি বলেন এই বিষয়ে চারতে উচ্ছিষ্ট তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদা লবলব বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়ে তুলিবার জন্য সদালব বাহির হোক, যেন যাহার শুনে তাহাদিওকে অনুগ্রহ দান করা হয়। আমেন। অর্থাৎ আমাদের পিতেশ্বর বলছে আমাদের মুখ থেকে যেন কোনোরকম আমরা খারাপ কথা আমরা না বলি, অর্থাৎ আমরা নিন্দা ঝগড়া এই বিষয়গুলো আমরা না রাখি, এবং প্রয়োজন মতে যেন গাঁথিয়া তুলিবার জন্য কাকে গাঁথতে হবে, আমরা প্রত্যেককে প্রত্যেকজনকে যেন আমরা ঈশ্বরে বিশ্বাস করি প্রত্যেকে প্রত্যেকজনকে যেন আমরা গাঁথিয়া তুলিবার জন্য সদালব বাহির করি। সদালব বলতে ভালো ব্যবহার, আমাদের জীবনে একটা ব্যবহার বা কথা বলার যে ভাষা বা ব্যবহার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা আমাদের এই বিষয়টি আমরা জ্ঞানে আমরা রাখি না। যদি আমরা দেখি কোনো দোকানদার, অনেক দোকান এখন বিভিন্ন এলাকাতে অনেক দোকান আছে, আর সেই দোকানে যিনি বিক্রয় করেন সেই দোকানে যিনি খরিদ্দার তার সঙ্গে যখন বাজেভাবে ব্যবহার করা হয়, কদালাপ ভাষা ব্যবহার করা হয়, মন্দভাবে তার সঙ্গে ব্যবহার করা হয়, তখন সেই খরিদ্দার কী করে, সেই দোকানে থাকে না, সে অন্য দোকানে পরবর্তীতে যাওয়ার চেষ্টা করে। কারণ সেই দোকানের যিনি বিক্রেতা তিনি তার যে মুখের ভাষা সেটি ভালো নয়, আর সেই মধ্য দিয়ে সে সেখানে যায় না। সেটিভাবে আমাদের যে বিষয়টি মনে রাখা দরকার, আমাদের মুখের ভাষা আমরা যেন ঠিক করার আমরা চেষ্টা করি, আর সেই মধ্য দিয়ে কিন্তু আমরা সেই ভালো ব্যবহারের মধ্যে দিয়ে একে অন্যকে আমরা প্রভুতে আমরা গেঁথে তুলি, একে অন্যকে যেন আমরা বৃদ্ধি করি, একে অন্যকে যেন আমরা সম্মান দিই, একে অন্যকে যেন আমরা
বৃদ্ধি হওয়ার জন্য উৎসাহ দান করি। যে কোনো বিষয়, যে কোনো কার্যে আমরা অন্যকে যেন আমরা বৃদ্ধি করি, তাকে উৎসাহ দিই, তার প্রতি আমাদের হিংসা যেন না রাখি, কিন্তু তাকে আমরা উঠতে দিই, তাকে বৃদ্ধি আমরা যেন হতে দিই প্রভুতে। আর সেই মধ্য দিয়ে কিন্তু এবং তার সুনাম আমরা করার চেষ্টা করি, সে মধ্য দিয়ে কিন্তু আমরা প্রভুতে একে অপরকে আমরা সদা লাভ আমরা করতে পারি। একে অপরকে আমরা যেন গাঁথিয়ে আমরা তুলতে পারি, সেই বিষয়টি আমরা মনে রাখি, সে মধ্য দিয়ে কিন্তু আমরা প্রভুতে বৃদ্ধি হতে পারি। এটি শিক্ষার বিষয় আমাদের প্রত্যেকেরই, আমার আপনার আমাদের প্রত্যেকেরই এটি শিক্ষার বিষয়। সেই বিষয়টি শুধু শিক্ষার বিষয় বলে নয়, কিন্তু সেটি আমরা যেন কার্যেও আমরা ব্যবহার করি। বলে যাহারা শোনে তাহাদিগকে যেন আমরা অনুগ্রহ দান করা হয়। যাহারা এই সদালাভ ভালো ব্যবহার মধ্য দিয়ে বৃদ্ধি হয়, সেই মধ্য দিয়ে কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান তারা লাভ করে, সেটি কিন্তু তাদের জীবনকে ঈশ্বর রক্ষা করে। সেই মধ্য দিয়ে সেই আমাদের অনেকের নিন্দা করা, ঝগড়া করা থেকে আমরা যেন বিরত আমরা থাকি। সেই মধ্য দিয়ে আমাদের দেহের যে দুই নম্বর পাপ, অনেকের নিন্দা করা বা ঝগড়া করা, সেইটি থেকে আমরা মুক্ত আমরা হতে পারি ভালো ব্যবহারের মধ্য দিয়ে একে অন্যকে উৎসাহ দেওয়ার জন্য। আমরা একজনকে শুধু উৎসাহ না দিই, কিন্তু প্রত্যেককে আমরা উৎসাহ দিই। একজনের জন্য কোনো কাজ এগায় না, একজনের মন্থন দিয়ে কোনো কার্য সেটা সফল হয় না, কিন্তু প্রত্যেকের অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু একটা বড় কার্য সম্পন্ন হয়। তাই প্রত্যেককেই কিন্তু আমরা উৎসাহ আমরা দান করি, এবং ভালো ব্যবহার আমরা যেন প্রত্যেকে করি। সে মধ্য দিয়ে আমাদের দেহের যে দুই নম্বর পাপ, তা থেকে কিন্তু আমরা মুক্ত আমরা হতে পারি, এবং প্রভুর কাছে যা নিন্দা যা ঝগড়া আমরা করেছি, সেই পাপগুলো যেন আমরা স্বীকার করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। দেখতে তিন নম্বর বিষয়, আমরা অনেক জায়গায় আমরা দেখি শোনা গেছে যে অনেকে হয়তো প্রভুতে আছে, কিন্তু এরকমও ঘটনা শোনা যায় যে প্রভু যীশু নামেতে যখন তারা অন্যের মস্তকে বা অন্যের মাথায় হাত দিয়ে প্রার্থনা করে, সে মধ্য দিয়ে অনেকেই সুস্থ হয়েছে। আর এটি হলো প্রভু যীশু নামেতে মিরাকেল কার্য, আশ্চর্য কার্য। এই ঘটনাটি শুধু এক জায়গায় ঘটনা নয়, কিন্তু বিভিন্ন জায়গায় যারা প্রভু যীশুকে বিশ্বাস করেন এবং প্রভু যীশু নামেতে যখন অন্যের মাথায় হস্ত রেখে প্রার্থনা করা হয়, তখন আমাদের প্রভু যীশু জীবন্ত ঈশ্বর, তিনি কিন্তু সুস্থতা, তিনি প্রার্থনা উত্তর কিন্তু দিয়ে থাকেন। এবং সেই মধ্য দিয়ে আমরা অনেকে ভাবি যে আমাদের অনেক শক্তি, আমাদের অনেক ক্ষমতা যে আমরা মানুষকে সুস্থ করি, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা ব্যক্তি হিসাবে কিন্তু কাউকে আমাদের সুস্থ করার ক্ষমতা আমাদের নেই, সেই যোগ্যতা আমাদের কারো নেই, কিন্তু সেটি কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের আছে। তিনি সুস্থতা না দিলে কখনোই কেউ সুস্থতা হতে পারেন না, তিনি প্রার্থনা উত্তর না দিলে কখনোই কেউ প্রার্থনা উত্তর পেতে পারে না, কিন্তু বিদেশ্বর আমাদের প্রভু যীশু, তিনি কিন্তু মনুষ্যকে, যারা আমরা প্রভুর চরণতলে আছি, আমাদেরকে তিনি একটি মাধ্যম হিসেবে তিনি ব্যবহার করেন। এই বলে নয় যে আমরা আরোগ্যতা আমরা সুস্থ আমরা দিই, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি কিন্তু সে সুস্থতা সে কার্য করেন। হ্যাঁ, প্রভু তিনি কিন্তু মনুষ্যকে আহ্বান করেছেন, মনোনীত করেছেন, যে তার মধ্য দিয়ে তিনি আমাদের ঈশ্বর কোনো মনুষ্যকে হতে পারে, আপনাকে হতে পারে, আমাদেরকে হতে পারে, অন্য কাউকে, যারা প্রভু যীশুকে বিশ্বাস করেন সেবা কার্য করছেন, সেই মধ্য দিয়ে ঈশ্বর কিন্তু আপনাকে মনোনীত করেছেন। আপনার মধ্য দিয়ে ঈশ্বর হয়তো ঈশ্বর মহান মহান কার্য তিনি করছেন, আর সেই মধ্য দিয়ে আমরা অনেক সময় ভাবি যে আমাদের অনেক শক্তি, আমাদের অনেক ক্ষমতা, কিন্তু আমরা যদি দেখি প্রথম সময়ের দুই অধ্যায় নয় পদ, সেখানে বলছে মনুষ্য তার নিজ ক্ষমতায় কিছু করিতে পারে না,
মনুষ্য তার নিজ বল দ্বারা কখনো জয়ী হয় না, অর্থাৎ একজন মনুষ্য তার নিজের বল নিজের শক্তি দ্বারা কিন্তু কখনো সে জয়ী হয় না। সে মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি কি বলতে চান, আমরা মনুষ্য আমাদের কোনো ক্ষমতা নেই, যতক্ষণ না ঈশ্বর তিনি আমাদেরকে ব্যবহার করছেন, যতক্ষণ না ঈশ্বর তিনি আমাদের মধ্য দিয়ে তার মহিমা কার্য প্রকাশ করছেন ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু কোনো যোগ্যতা কোনো ক্ষমতা নেই। তাই যারা ঈশ্বরের কার্য করেন আর প্রত্যেককে কিন্তু প্রভু সেই দয়া করেছেন, প্রত্যেককে কিন্তু পিতা ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছেন এবং তাদেরকে মনোনীত করেছেন এবং তাদের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর কার্য করছেন। এটি আমরা দেখি যে পিতা ঈশ্বর তিনি মনোনীত করলে সেটা একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে যে পিতা ঈশ্বর যাকে খুশি তাকে মনোনীত করতে পারে এবং মহান মহান কার্য করতে পারে। কিন্তু যে বিষয় বলতে চাই যে এই ক্ষমতা যখন আমরা পিতা ঈশ্বর থেকে আমরা পাই তখন অনেক সময় আমাদের গর্ব হয়ে ওঠে, তখন আমরা অনেক সময় অহংকারী হয়ে উঠি। তিন নম্বর যে পাপ তা হলো কি, আমরা আমাদের যে ক্ষমতা আমরা পিতেশ্বর থেকে আমরা পেয়েছি সেই পাপ সেই ক্ষমতা যখন আমরা পিতেশ্বর থেকে পেয়েছি তখন আমাদের অনেক সময় আমরা অহংকারী আমরা হয়ে উঠি, তখন আমরা মন্দভাবে কার্য আমরা ঘটাই। এইরকম ঘটনা কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে শোনা গেছে যে একজন অন্যজনের নামেতে মন্দভাবে প্রার্থনা করছেন, কিন্তু পিতেশ্বর তিনি বলছেন যারা মন্দভাবে প্রার্থনা করে পিতেশ্বর তাদের প্রার্থনা শোনেন না, কারণ আমাদের পিতেশ্বর ভালো ঈশ্বর, আমাদের পিতেশ্বর মঙ্গলজনক ঈশ্বর। তাই আমাদের মনে রাখতে হবে যারা প্রভুর নামেতে মন্দভাবে কারো নামে প্রার্থনা করছেন এটা কিন্তু একটা মহাপাপ, আর সেই পাপ থেকে কিন্তু আমাদেরকে পিতেশ্বরের কাছে স্বীকার করা দরকার আছে যে আমাদের পাপ সকল আমরা যা মন্দভাবে প্রার্থনা করেছি সেই পাপ সকল আমরা স্বীকার করি যিশু নামেতে, এবং সেই মন্দ দিয়ে পিতেশ্বর কিন্তু তিনি আমাদের সেই পাপগুলো তিনি ক্ষমা করবেন। এবং সেই জন্য আমরা দেখি একটি ঘটনা, এই ঘটনা মন্দভাবে অনেকে যাত্রক্রিয়া কার্য করেন সে বিষয়ে পিতেশ্বর কী বলছেন, কিন্তু শিবন নামে এক ব্যক্তি ছিল, সে পূর্ববোধি সেই নগরে জাদুক্রিয়া করিত ও সমরীয় জাতিকে চমৎকৃত করিত। আপনাকে একজন মহাপুরুষ বলিত, তাহার কথায় ছোট বড় সকলে অবধান করিত, বলিত এ ব্যক্তি ঈশ্বরের সে শক্তি যাহা মহতী নামে আখ্যাত, তাহারা যে তাহার কথায় অবধান করিত তাহার কারণ এই যে বহুকাল অব্দি সে আপন জাদুক্রিয়া দ্বারা তাহাদিগকে চমৎকৃত করিয়া আসিতেছিল, কিন্তু ফিলিপ ঈশ্বর রাজ্য যীশু খ্রিস্টের নাম বিষয়ক সুসমাচার প্রচার করিলে তাহারা যখন তাহার কথায় বিশ্বাস করিল তখন পুরুষ ও স্ত্রীলোকেরাও বাপ্তাইজিত হইতে লাগিল, আর শিমন আপনিও বিশ্বাস করিল এবং বাপ্তাইজিত হইয়া ফিলিপের সঙ্গে সঙ্গে থাকিল এবং অনেক চিহ্ন কার্য মহাপরাক্রমে কার্য সাধিত হইতে সে দেখিয়া চমৎকৃত হইল। আমেন। আজকে আমরা দেখি যারা এই জাদুক্রিয়া যারা করে তাদের যে ক্ষমতা মন্দভাবে তারা যে করে সেটা কিন্তু একটা মহাপাপ, আর তা থেকে কিন্তু পিতেশ্বর তিনি বিরত হইতে বলছেন, কারণ পিতেশ্বর তার যে শক্তি সেই ক্ষমতায় কিন্তু পিতেশ্বর তিনি মনুষ্যকে দয়া দিতে চান, মনুষ্যকে রক্ষা করতে চান, মনুষ্যর জীবনে পরক্রম কার্য তিনি করতে চান, আর সেই পরক্রম কার্যের মধ্যে দিয়ে যারা জাদুক্রিয়া কার্য করেন তাদের কার্য কিন্তু পিতেশ্বর তিনি নষ্ট করবেন এবং সেই নষ্ট করার মধ্যে দিয়ে কিন্তু তাদের জীবনে অনেক অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই সেই ক্ষেত্রে বলতে চাই যে আমাদের দেহের মধ্যে দিয়ে আরেকটি কার্য যে মহাপাপ আমরা করি তা হলো জাদুক্রিয়া কাজ, আর সেই কার্য থেকে পিতেশ্বর তিনি আমাদের প্রত্যেককে বলেন সেই কার্য থেকে যেন আমরা বিরত থাকি। এই জাদুক্রিয়া কার্য কি মানুষকে ক্ষতি করে, মানুষের ভালো বিষয় সকল আমরা কখনো শুনি না। তাই সেটিংভাবে আমরা যারা প্রগতি আছি আমরা পিতেশ্বরের নামেতে আমরা প্রার্থনা করি এবং মঙ্গলজনক বিষয় নিয়ে আমরা যেন প্রার্থনা করি। এই জাদুক্রিয়া বিষয়ে
গুলো নিয়ে যেন আমরা গুরুত্ব না দিই অনেকের জাতক্রিয়া হলো মানুষকে মানুষকে ক্ষতি করার বিষয়ে, সেই বিষয়গুলো নিয়ে যেন আমরা কখনো প্রার্থনা আমরা না করি। কারণ জগতের লোকেরা যে জাদুক্রিয়া কার্য করত, সেই কার্য থেকে পিতা ঈশ্বর কিন্তু তার প্রবেশ সেখানে যখন ঘটেছে সেই জাদুক্রিয়ার কার্য কিন্তু বন্ধ হয়ে গেছে। সেই মধ্য দিয়ে আজকে আপনাদের প্রত্যেককে উৎসাহিত করতে চাই আমাদের দেহের মধ্যে দিয়ে যে পাপটি আমরা করি তা কি জাদুক্রিয়া কাজ, সে অর্থাৎ মানুষের মন্দের জন্য মন্দ ঘটুক এরকম জন্য যদি আমরা প্রার্থনা করি সেইটা কিন্তু আমাদের দেহের মধ্যে দিয়ে আমরা পাপ করছি, সেটা থেকে আমরা যেন বিরত আমরা থাকি প্রত্যেকে একে। এবং চার নম্বর বিষয় যে আমি সেটা হলো চার নম্বর বিষয় যারা দ্রাক্ষরসে মত্ত হয়, দ্রাক্ষরস বা আমরা যদি বলি মদ বা বিভিন্ন ধরনের নেশা জাতীয় জিনিস যা থেকে আমাদের মনকে মত্ত করে তোলে, আমাদের জীবনে কোনো কার্য আমরা করি না, হুশে আমরা কোনো কার্য আমরা করতে পারি না, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মত্ত করে তোলে, আমাদের জীবনকে মাতাল করে তোলে। আর সেই বিষয়গুলো কিন্তু আমাদের শরীরে যখন আমরা ঘটাই সেটা কিন্তু একটা পাপের মধ্যে পড়ছে। তাই আমাদের শরীরে বা আমাদের দেহে যে চারটি পাপ, সেই চারটি পাপের মধ্যে আরেকটি পাপ হলো তা হলো কি কি যে মত্ত হয়ে থাকা, সেই মত্ততাই যেন আমরা না থাকি। হ্যাঁ, দ্রাক্ষরসে মদে দ্রাক্ষরসে বা বিভিন্ন নেশা জাতীয় জিনিস সেবনের মধ্যে দিয়ে মত্ত হয়ে থাকা, অর্থাৎ অর্থাৎ নিজের যে সচেতনমূলক যে মন তা থেকে আমরা আমাদের কোনো হুশ থাকে না, সেই রকম জীবন যদি আমাদের থাকে তাহলে কিন্তু সেইটা একটা দেহের মধ্যে দিয়ে আমরা পাপ আমরা করছি। আর সেই সেই বিষয় থেকে বলছে যে পিতেশ্বর সেই মত্ত হয়ে যাওয়া, হ্যাঁ, বিভিন্ন নেশা জাতীয় বিষয় সেবনের মধ্যে দিয়ে আমরা যখন হুশে থাকি না বলছে তাহার মধ্যে দিয়ে নষ্টমী আছে, অর্থাৎ খারাপ বিষয় সকল তাহার মধ্যে দিয়ে প্রকাশ পায়। তাই পিতেশ্বর আমাদেরকে বলছেন যে এই দ্রাক্ষরস বা নেশা জাতীয় বিষয়গুলো থেকে আমরা যেন বিরতি থাকি, তা নষ্টমী আছে, তা আমাদেরকে ক্ষতি করে। তাই আমরা যে বিষয়ে আমরা মনে রাখি যে যে বিষয়ে আমাদের মত্ত থাকতে হবে তা হলো আমরা পবিত্র আত্মাতে যেন আমরা পরিপূর্ণ হয়ে থাকি, সেইটি আমাদের জীবনে আশীর্বাদ বিষয়। তাই এই মত্ততা জীবন বিভিন্ন নেশা জাতীয় বিষয় নেশা জাতীয় জিনিস ব্যবহারের মধ্যে দিয়ে সেটি আমাদের শরীরের মধ্যে দিয়ে আমরা কিন্তু পাপ করি, তা থেকে আমাদের দূরত্ব আমাদের থাকতে হবে। অনেকেই প্রভু যিশুকে ভালোবাসেন, প্রভু যিশুর ভজনা সঙ্গীত শুনতে পছন্দ করেন, প্রার্থনা বিষয় সহ শুনতে পছন্দ করেন, কিন্তু অনেক পুরুষেরা এই ঘটনা আমরা দেখি যে তারা প্রভু যিশুর কাছে প্রার্থনায় অনেক সময় তারা আসে, কিন্তু যখন জানতে পারে যে বিভিন্ন নেশা জাতীয় বিষয় থেকে দূরত্ব থাকতে হবে, তখন তারা একেবারে প্রভু যিশুরিতে দূরে চলে যায়, তারা থাকতে চায় না। কেন? কারণ তারা ভয় পায় প্রভু যিশুর কাছে গেলে আমাদের এই নেশা জাতীয় জিনিসগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে, আর তা তারা পারবে না। কিন্তু পিতেশ্বর তিনি বলেন এই দ্রাক্ষরস বা নেশা জাতীয় বিষয়গুলো সেবনের মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবনে বিপদ চলে আসে, আমাদের জীবনে বিভিন্ন নষ্টামী বিষয়গুলো চলে আসে, তা আমাদের জীবনকে ক্ষতি করে। আর সেই জন্য আমাদের পিতেশ্বর তিনি বলেন যে আমরা এই নেশা জাতীয় বিষয় থেকে যেন আমরা দূরে থাকি, তা আমরা দেহের মধ্যে আমরা পাপ করে আর সে মধ্যে দিয়ে আমাদের জীবনে ক্ষতি বিভিন্ন ধরনের ক্ষতি আমাদের হয়। তাই পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যে এই নেশা জাতীয় বিষয় থেকে যেন আমরা দূরে থাকি এবং আমরা আত্মাতে পবিত্র আত্মাতে আমরা পরিপূর্ণ হয়, যা আমাদের জীবনে আশীর্বাদের বিষয়। তাই এই ঘটনা প্রায়শই অনেকের জীবনে ঘটে থাকে, কিন্তু আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে যে অনুতপ্ত হয়ে পিতেশ্বর কাছে আমাদের সমস্ত পাপ
যদি আমরা স্বীকার করি তাহলে বিদেশ তিনি আমাদেরকে দয়া করবেন, আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের এই যে চারটি পাপ তা থেকে আমাদেরকে মুক্ত করবেন। তাই সকল ঈশ্বর সন্তানদেরকে উৎসাহিত করতে যাই, যা কিছু আজকে আমরা জানতে পারলাম সে বিষয়গুলো আমরা শুধু মনে না রাখি কিন্তু সঙ্গে সঙ্গে আমরা যেন সে বিষয়ে কার্যকারী আমরা হতে পারি, সে মধ্য দিয়ে কিন্তু আমরা এই চারটি পাপ হইতে কিন্তু আমরা মুক্ত হতে পারি এবং ঈশ্বরের অনুগ্রহ দয়া আমাদের জীবনে আমরা পেতে পারি। ঈশ্বর তোর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।